রেবতী চ্যাপ্টার ক্লোজড। পূর্বে জিষ্ণু, পশ্চিমে প্রতিমা, এই অঙ্কে কে এগুচ্ছে বিজেপি? 2024 শুরুতে এদেশের পরবর্তী লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই লোকসভা নির্বাচনের নিরিখে গোটা দেশ জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বৃদ্ধি পেয়ে চলেছে। কোনোভাবেই ব্যতিক্রমী অবস্থা নেই আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে। যদিও এটা ঘটনা, এ সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যের শাসক বিজেপি দল বাদে বাকি রাজনৈতিক দলগুলো অনেকটাই শীতঘুমে আচ্ছন্ন। যদিও মাঝে মাঝে কংগ্রেস কিছুটা হলেও নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করছে। যেহেতু রাজ্য জুড়ে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে, তাই স্বাভাবিকভাবেই আসন্ন লোকসভা নির্বাচনে দলের হয়ে কারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, কোন কোন সমীকরণে কাদের কাদের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল, এই বিষয়গুলো এই সময়ের মধ্যে ব্যাপকভাবে ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে আসন্ন লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসন নিয়ে একটা ব্যাপক চর্চা এই মুহূর্তে চলছে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে বর্তমানে ত্রিপুরা থেকে নির্বাচিত সাংসদ হিসাবে দায়িত্ব পালন করছেন বিজেপি দলের হয়ে প্রাক্তন শিক্ষক রেবতী ত্রিপুরা। যদিও অতি সম্প্রতি রেবতী ত্রিপুরার সাংগঠনিক দক্ষতা বা কাজকর্ম নিয়ে বিজেপি দলের হাইকমান্ড ততটা সন্তুষ্ট নয় বলে অনুমান। রেবতী ত্রিপুরা সাংসদ হিসাবে নির্বাচিত হবার পর কিছুদিন গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে, বিশেষ করে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত এলাকাগুলির মধ্যে জনজাতি মোর্চাকে সাংগঠনিকভাবে বলিষ্ঠ করার জন্য ব্যাপক দৌড়ছাপ করেছেন। তবে রেবতী ত্রিপুরা নেতৃত্বে রাজ্যে জনজাতি মোর্চার সাংগঠনিক বিকাশ যে ততটা হতে পারেনি, তা আমরা বিগত এডিসি নির্বাচন সহ বিধানসভা নির্বাচনে চাক্ষুষ করতে পেরেছি। এ জায়গায় দাঁড়িয়ে সার্বিক দিক বিবেচনা করে বিজেপি দল হয়তো এবার রেবতী ত্রিপুরার বদলে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনকে হারতে চলেছেন বলে খবর। এই সম্ভাবনার পেছনে কারণ হচ্ছে জিষ্ণু দেববর্মন ত্রিপুরা রাজ্যের বর্তমান সময়ে বিজেপি দলের পরিপ্রেক্ষিতে উজ্জীবিত ফিগার। বিগত বিধানসভা নির্বাচনে চরিলাম কেন্দ্রে পরাজিত হওয়ার পর তেমনভাবে কোনো সাংগঠনিক দায়িত্ব এখনও পর্যন্ত জিষ্ণু দেববর্মনকে দেওয়া হয়নি। তবে এই সময়ের মধ্যে প্রশ্ন অতীতভাবে বিভিন্ন কর্মসূচি বা সাংগঠনিক রূপরেখা নির্ধারণে জিষ্ণু দেববর্মনকে সামনে রেখে দলকে এগুতে দেখা যাচ্ছে। এছাড়াও যাতে করে প্রদ্যুত দেববর্মনের নেতৃত্বে মথা কোনোভাবেই আগামী নির্বাচনে পূর্ব ত্রিপুরা জয়ের ক্ষেত্রে কোনো বাধা তৈরি না করতে পারে, তার জন্য কাঁটা দিয়ে কাঁটা তোলার নীতিতে বিশ্বাস করেই দলীয় হাইকমান্ড এবার পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে জিষ্ণু কর্তাকে প্রার্থী করতে চলেছে বলে খবর রয়েছে। অন্যদিকে পশ্চিম ত্রিপুরা আসনে বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের দ্বিতীয়বারের মতো মনোনয়ন প্রায় পাকা বলে অনুমান। যদিও মাঝে কিছুদিন আগে বর্তমান মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বহু ঘাটের জল খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব সুবল ভৌমিকের নাম কিছুটা হলেও ভেসে উঠেছিল। এছাড়াও বর্তমান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমনটাও আভাস ছিল। যদিও বর্তমান সময়ে সাংগঠনিক প্রয়োজনীয়তার নিরিখে রাজীব ভট্টাচার্যকে প্রদেশ সভাপতির পদ থেকে অব্যাহতি দিতে নারাজ দলীয় হাইকমান্ড। অন্যদিকে সুবল ভৌমিকের ব্যাপারে দলের নীতি নির্দেশকে যারা রয়েছেন তাদের মধ্যে বহু দ্বন্দ্ব রয়েছে। সেই সমীকরণের নিরিখে প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ থাকলেও বা প্রতিমা ভৌমিককে নিয়ে দলীয় হাইকমান্ড পুরোপুরো সন্তুষ্ট না থাকলেও বাধ্য হয়ে আগামী নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকেই দল প্রার্থী করতে চলেছে বলে খবর রয়েছে। আবার অনেকে এটাও দাবি করছেন, এ সময়ের মধ্যে রাজ্য রাজনীতিতে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনজন তিন মেরুতে অবস্থান করছেন। এই কারণে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজের মতো করে চাইছেন বিপ্লব দেব এবং প্রতিমা ভৌমিক রাজ্যের বাইরে রাজনীতি নিয়ে ব্যস্ত থাকুন। সেই সমীকরণেও আগামী লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রতিমা ভৌমিকের পশ্চিম ত্রিপুরা আসন থেকে দ্বিতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করা এক প্রকার নিশ্চিত বলেই প্রতীয়মান হচ্ছে। অর্থাৎ সার্বিক আলোচনার পরিপ্রেক্ষিতে এটুকু বলিষ্ঠভাবে দাবি করা যেতে পারে, আগামী লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার দিকে এগিয়ে রয়েছেন রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন এবং পশ্চিম ত্রিপুরা আসনে প্রার্থী হচ্ছেন বর্তমান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। ভিও রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।